তুই লাইলি রে ফুলাইয়া ফাপাইয়া বুদ্ধি দিয়া আমার মুখলেসের বিরুদ্ধে লাগাই দিছস। লাইলি হইছে কি তোর মুখপাত্র? শুনো বড়পা, তোমার এই ধারণাও ভুল। কিন্তু আমি কারো মুখপাত্র টুকু পাত্র না। অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না। যেই অন্যায় করুক না কেন আমি সেখানে কথা বলি। মুখলেস দুলাভাই অন্যায় করলে যেরকম কথা বলি, আবু দুলাভাই অন্যায় করলে তারও আমি সাইড না। জিজ্ঞেস করো তারে। দেখো বড়পা, তোমার কথার জবাব দিতে কিন্তু আমার একদম ইচ্ছা করতেছে না। তুমি আমার স্বামী একজন বিশিষ্ট ভদ্রলোক, তারে নিয়া অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলছো। তোমার কথা শুনে আমার প্রাণটা ফাট ফাট করে জ্বলতেছে। ঠিক আছে, আর জ্বলতে হইব না। তোদের সবের চোখের কাঁটা তো দূর হয়েছে। এই যে আবার ফালতু কথা শুরু করলাম। কেউ আমাদের চোখের কাঁটা না, চোখের কাঁটা তো ছিল তোমার। সারাদিন তো দেখতাম দুজনে পিড়াপিড়ি করতাম, মারামারি করতাম, এখন আবার সাধু সাধুর ভাব ধরতেছ। লাইলি, আমার দাম্পত্য জীবন নিয়ে একদম বাজে কথা বলবি না। আমার আর মুকলেসের দাম্পত্য জীবন ছিল খুবই সুখে, অত্যন্ত মধুর। তোরা ভাই বোনে মিলা আমার এই সুখের সংসারে ভাইয়া খান খান করে দিত। বড়পা, এরকম কথা তুমি আর বললো না। এইসব কাহিনী বন্ধ করো, বন্ধ করো। ইস মধুর! এই সোডাপা, চুপ করো। এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, বড়পার কথায় কোনো কান দিও না। এখন বাইর করে দিছে না? সন্ধ্যার মধ্যে যদি মোকলেশ সাহেব বাড়ির মধ্যে ফিরে না আসে তাহলে আমি কি কইছি? আর যদি ফিরে আসতে তাহলে বড়পার সাথে আমার কথা বন্ধ। তুমি কি করবো আমি জানি না। এই আমি গেলাম। ঠিকই কইছি, তোমার সাথে আমারও কথা বন্ধ করা উচিত। খালা, আমার মনে হয় এই বাড়িতে আর থাকা হইব না। কেন, কি হয়েছে তোর? এই বাড়িতে থাকা হইব না মানে? এই বাড়ির বেশিরভাগ মানুষই তো আমারে বোঝা মনে করে, আমারে বেশি মনে করে। কেডা কেডা তোরে বেশি মনে করে? খালু তো কতাই কতাই আমার এই বাড়ির থেকে বাইর করে দেয়, মামলায় হয়ে হারছে, এটা বলে আমার দোষ। বুঝলাম, তোর খালু তোরে বাজে কথা কয়। এস তারা তোরে কেডা কি কয়? তা শিউলি শিউলি তো খালুরে আরো একদম উপরে, সে আমার চরিত্র নিয়ে কথা কয়। শিউলিও তোরে অপমান করে না? ঠিক আছে, যদিও শিউলির অপমান আমি গায়ের মধ্যে মাখি না, কিন্তু খালুর অপমান তো সহ্য করা যায় না। আচ্ছা খালা, আমি একজন প্রফেশনাল উকিল, সে দুই নম্বর কাগজপত্র আমার সাপ্লাই দিয়া কয় মামলায় জিততেইব, এটা কি সম্ভব নাকি? এসব কথা তুই এতদিন চাপে রাখছিস কেন? কি করবো, আমি তো আবার হাউকাউ করতে পারি না, বরাবর চাপা স্বভাবের, বুক ফাটে তো মুখ ফোটে না। দাঁড়া, শিউলির বাপের আজকে খবর আছে। এই যে খালা, তুমি হ্যার খবর করতে গেলে তো হ্যাঁ আবার উল্টা আমার খবর করে ছাড়বো। সে তোরে কিছুই কইব না। দাঁড়া, আমি শিউলিরে ডাকতাছি, জিজ্ঞেস করি কেন তোর অপমান করলো। এই উত্তর তার কাছে রেডি আছে। একে বোঝে আমি রঞ্জুর বাড়ির যাই, লালির লগে কথা কই, লিজার সাথে কথা বলি, এগুলি হার পছন্দ না। ওগুলো কথা কইলে শিউলির কি? ও এই কথা কইব কেন? আমি আমার ভাগ্নারে চিনি না। খালা, খালি তোমার আদরের লেগা তুমি আমার মায়ের মতন এর লেগা এই বাড়ির থেকে যাই না। আমি উকিল মানুষ, আমার যাওয়ার জায়গার অভাব আছে। তোর খালা যতদিন বাঁচি আছে তোর কোনো ভয় নাই, যা হয় আমি সামলাবো। তবে খালা, বেশি করা করে কথা কইও না, আবার ঝামেলা হইতে পারে। আবার রেজা, তোর থেকে কিন্তু কইলাম বয়স আমার বেশি। এটা তো ঠিকই আছে, তুমি আমার মার বোন লাগো না। আচ্ছা, আমি নিশ্চিন্তভাবে গেলাম, আমি নিশ্চিন্তভাবে গেলাম। পাগল ছেলে কোথাকার!